মহাশয়ের হাত ধরে উদ্বোধন করবেন মাননীয় মন্ত্রী মহাশয় কৃষি ও পরিকল্পনা দপ্তরের অসীম ভাদ্র মহাশয়। আমরা অনুরোধ করবো অসতমা সদগময় তমসমা জ্যোতির্গময় মৃত্যুর অমৃত গময়। আমাদের এই প্রদীপের আলোক শিখা সমস্ত কৃষকের গৃহকোণ যেন আলোকিত করে, প্রত্যেকটা মাঠের কোনায় কোনায় যেন এই আলোক ধরা পৌঁছে যায়। আমরা এর পরের পর্যায়ে আমরা চলে যাব। আমরা আমাদের উদ্বোধনী সঙ্গীত গাইবেন এই এলাকার। ক্যামেরা না আনতে হবে, ছোট ক্যামেরা দেবো। আচ্ছা আচ্ছা, পাঁচ মিনিট, আর পাঁচ মিনিট ম্যানেজারকে ফোন করো। আমি সৈকত ঘোষ করবো আমাদের মাননীয় বিধায়ক গুড মর্নিং বলছি। আজকে আপনারা এসেছেন, অনেকক্ষণ ওয়েটও করছেন। আমরা আমাদের মধ্যে পেয়েছি পশ্চিমবঙ্গ সরকারের রাষ্ট্রমন্ত্রী কৃষি দপ্তর এবং অনগ্রসর শ্রেণী উন্নয়ন শ্রদ্ধেয় অসীমা পাত্র মহাশয়কে। আমি ওনাকে হার্দিক স্বাগত জানাই আমাদের বর্ধমান জেলার উপকৃষি অধিকর্তা প্রশাসন শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয়, উপকৃষি অধিকর্তা মাটি পরীক্ষা শ্রী গৌতম সরকার, শ্রী মোহনলাল কুমার মহাশয় সহকৃষি অধিকর্তা প্রশাসন বর্ধমান সদর মহকুমা, আমাদের ব্লকের মাননীয় বিডিও সাহেব শ্রী দীপ্যমান মজুমদার মহাশয়, সভাপতি ম্যাডাম পার্বতী ধারা এবং আমাদের সহসভাপতি আনসার আলী খাঁ মহাশয়, প্রত্যেককেই আমি স্বাগত জানাই। মঞ্চে উপবিষ্ট আরও অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্টের অফিসাররা আছেন, আমাদের পঞ্চায়েত বিভিন্ন পঞ্চায়েতের মাননীয় প্রধান এবং উপপ্রধানরা আছেন, মাননীয় এমএলএ সাহেব শ্রী নেপাল চন্দ্র ভৌমিক মহাশয় আছেন। আমি প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। সময় সংক্ষিপ্ত, আমাদের মাননীয় মন্ত্রীর একটা মিটিং আছে, ওনাকে ছেড়ে দিতে হবে। আমি শুধু কয়েকটা কথা বলবো, যেহেতু স্বাগত ভাষণ, এই স্বাগত ভাষণের মাধ্যমে আমি এই এলাকার সমস্ত কৃষক বন্ধুদের, বিভিন্ন বেসরকারি সরকারি স্টল যারা এসেছেন, সরকারি দপ্তরের বিভিন্ন লোকজন যারা আছেন, তাদের প্রত্যেককেই হার্দিক স্বাগত জানাচ্ছি। এই মেলাটা যেটা আমরা অনুষ্ঠিত করতে চলছি বড় বৈনানে, আমরা অনেক আশা নিয়ে বড় বৈনানে এই মেলাটা করছি। মূলত আমরা মেলাটা ব্লকের যে আমাদের হেডকোয়ার্টার মাধবডি সেখানেই করার চেষ্টা করি, কিন্তু এবছর একটা এখানে এসেছিলাম আমরা অনেক আশা নিয়ে, কিন্তু আমাদের প্রকৃতি কিছু দুর্ভোগের কারণ ঘটিয়েছে। এবং যদিও এটা স্বাগত ভাষণ, এখানে একটা কথা বলা আমার উল্লেখ করা দরকার যে এই বড় বৈনান পঞ্চায়েতের মাননীয় প্রধানের নেতৃত্বে এই যে প্যান্ডেলটা আপনারা দেখছেন, এটা কেবলমাত্র কালকে বেলা 12টা থেকে দাঁড় করানো হয়েছে, 14 ঘন্টা সময় পাওয়া গেছে। ফলে যে সমস্ত ডেকোরেটার্স বন্ধুরা আছেন, আমি তাদেরকে এই মঞ্চ থেকে এখনই তাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং অত্যন্ত টিম ওয়ার্ক হিসাবে এটা দাঁড় করানো গেছে। আপনারা মেলায় আসুন, মেলায় বিভিন্ন রকম অনুষ্ঠান আমরা যেমন রেখেছি, তেমন একজন কৃষক বন্ধুর জন্য কৃষি
প্রাণী সম্পদ, মৎস্য প্রত্যেকটা বিষয়ের আলোচনা চক্র আছে, আপনারা সেখানে সক্রিয় অংশগ্রহণ করুন। যদি মেলায় কোনো ঘাটতি ঘটে থাকে, কোনো ভুলভ্রান্তি ঘটে থাকে, তার দায় সম্পূর্ণরূপে আমার। গঠনমূলক সমালোচনা নিয়ে যদি আমার কাছে আসেন, আমি সেটা নতমস্তকে মেনে নেব এবং ভবিষ্যতে ভুল সংশোধন করে আরও নিখুঁত মেলা আপনাদের সামনে আনার চেষ্টা করবে। উপর বেশ করে দাঁড়ায় সমস্ত দপ্তরকে নিয়ে, এই মেলা আজকে খুব সুন্দর একটা উদ্বোধনী সঙ্গীতের মাধ্যম দিয়ে শুরু হলো। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের এবং আপনাদের সকলের প্রিয় বিধায়ক, উপস্থিত আছেন আমাদের কৃষি দপ্তরের ডেপুটি ডাইরেক্টর এগ্রিকালচারের জগন্নাথ চ্যাটার্জি, উপস্থিত আছেন কুমার সরকার কৃষি রসায়ন, উপস্থিত আছেন মোহনলাল কর্ম কুমার অ্যাসিস্ট্যান্ট ডিএ বার্ডওয়ান সদর, উপস্থিত আছেন ডক্টর ঘটক সুপ্রিয় ঘটক অ্যাসিস্ট্যান্ট ডিএ বর্ধমান, সুমিত কারফা অ্যাসিস্ট্যান্ট ডিএ, এবং দু নম্বর ব্লকের আমার এডিএ সাহেব এখানে উপস্থিত আছেন, আমাদের দু নম্বর ব্লকের বিডিও সাহেব উপস্থিত আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি সহ আমার সমস্ত কর্মদক্ষ বৃন্দ মেম্বাররা উপস্থিত আছেন, এবং রায়নার আমার গ্রাম পঞ্চায়েতের প্রধান, অন্যান্য প্রধান বৃন্দরা এখানে উপস্থিত আছেন, এবং সর্বোপরি আমার এই সমস্ত দপ্তরে, যে সমস্ত দপ্তরকে নিয়ে এই মেলা চলছে, সমস্ত দপ্তরের আমাদের আধিকারিক বৃন্দ সর্বোপরি এই মেলাকে সার্থক রূপ দেবার জন্য যারা এখানে উপস্থিত হয়েছে, আমি সবাই আমার আগে এসেছিলেন আমাদের রাজ্য সরকারের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার মহাশয় আগে চলে গেছেন। এবং এই মেলার কি গুরুত্ব, কেন আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সারা বাংলার সাথে প্রত্যেকটা ব্লকে ব্লকে আমরা কৃষি মেলা করছি, তার সাথে আরো দপ্তরকে জুড়ে নিয়ে কেন এই মেলার প্রয়োজনীয়তা আপনারা জানেন। আমরা একটা সময় একটা সরকারকে দেখেছিলাম যাদের স্লোগান ছিল কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের উন্নয়ন, কিন্তু আমরা 34 বছরে দেখেছি যে সব থেকে যে সমাজটা পিছিয়ে গেছে, যে সম্প্রদায়টা পিছিয়ে গেছে, পিছিয়ে দিয়েছিলেন যাদের জন্য কিছু করেনি, সেটা হচ্ছে কৃষক সমাজকে পিছিয়ে দিয়ে গেছে কোনো কাজ, কোনো উন্নয়ন 34 বছর করেনি। কিন্তু আমাদের গর্বের বিষয়, আমরা যখন 2011 বিধানসভায় মা মাটি মানুষ আপনাদের আশীর্বাদ, আপনাদের দোয়া নিয়ে মা মাটি মানুষের সরকার গঠন হলো, আর মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে যখন সরকার গঠন হলো, তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে বাংলার যদি উন্নয়ন করতে হয় তাহলে 70% মানুষ গ্রাম বাংলায় বাস করে। এই 70% মানুষ যারা গ্রাম বাংলায় বাস করে, গ্রাম বাংলার যদি উন্নয়ন না করা যায় তাহলে বাংলা উন্নয়ন হবে না,
তাই তিনি জোর দিলেন গ্রাম বাংলার উন্নয়নের ক্ষেত্রে। দূরে একটা কৃষক আন্দোলন শুরু হয়েছে, বিরোধীরা বলছে বাংলাতেও এই আন্দোলন প্রভাব পড়বে, আপনি এটা কি চোখে দেখছেন? সব থেকে আমি আগেই বললাম যে 34 বছরের সিপিএম এর স্লোগান ছিল কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের উন্নয়ন, কিন্তু সব থেকে 34 বছরে এই কৃষি কৃষকদের আজকে তাদের পেটে লাথি মেরেছিল বামফ্রন্ট সরকার, কিন্তু এই 6 বছরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছেন, যেভাবে উন্নয়ন করছেন, আমাদের আজকে চাষি কৃষকদের তিনগুণ তাদের আয় বেড়ে গেছে। কৃষক যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে চোখে দেখতে পারে না, তারা উল্টাপাল্টা তারা বক্তৃ শুরু করে। আচ্ছা, এই যে সরকার চেষ্টা করছে সমস্ত কৃষককে লোন দিয়ে, একটা কৃষি ঋণ দিয়ে চাষ করানোর ক্ষেত্রে, কিন্তু গ্রাম বাংলা দেখছি এখনো কৃষকরা দাদন পোতাকে বাঁচিয়ে রেখেছে, এইটাকে আপনি কি জন্য হচ্ছে না মনে করছেন? না 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 না, আমাদের প্রথমত বলা আছে যে প্রত্যেকটা আমাদের বিডিওকে এডিএকে টোটাল সবাইকে পঞ্চায়েত সমিতিকে বলা আছে যে কৃষকদের কিষাণ ক্রেডিট কার্ড করে দিতে। সেই কিষাণ ক্রেডিট কার্ড আমরা দেখেছি যেগুলো রাষ্ট্রায়ত্ত ব্যাংক মানে কেন্দ্রীয় সরকারের ব্যাংক তারা আমাদের অনেক ঝোলাতো, তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সমবায় ব্যাংকগুলো গ্রামীণ ব্যাংকগুলোকে জোর দিয়েছেন সেই ব্যাংকের কাছ থেকে আমাদের কৃষক ভাইরা লোন নেয়। এখন দাদন প্রথা উঠে গেছে, যেটা বামফ্রন্টের আমলে ছিল। কি মেলার উদ্বোধন হলো এখানে? মাননীয় সরকার বাহাদুরের উদ্যোগিতায় 2 নম্বর পঞ্চায়েত সমিতি বড় মৈনান গ্রাম পঞ্চায়েত এলাকার সহযোগিতা আজকে বড় মাটি কৃষি উদ্যান মহাশয় রোজিনা বেগম আইটি অঞ্চলের প্রধান, রোজিনা বেগম আছেন, আছেন অঞ্চলের উপপ্রধান, আছেন জেলা পরিষদের মেম্বার আলো বাগ, রয়েছেন পঞ্চায়েত সমিতির গর্বাধ্যক্ষগণ, পঞ্চায়েত সমিতির মেম্বাররা সম্মিলিতভাবে আমাদের এই প্রচেষ্টা, যদিও বলে গেছি কত এই যে মঞ্চটি আমরা তৈরি করেছি, সামনে প্যান্ডেল, এই সুবিধা প্যান্ডেল প্রাকৃতিক দুর্যোগের জন্য তৈরি করেছিল, এলাকাবাসী শহর আমরা এই মণ্ডপ এবং প্যান্ডেলকে খাড়া করতে পেরেছি, তবে উদ্দেশ্য পূরণ হতে চলেছে, কম বেশি 20 স্টল আছে, স্টলে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে, কৃষকদের আপনার নাম এবং পরিচয়? অঞ্চল প্রধান।